अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এখন তো খড় কাটা হচ্ছে, এরপর তোকে কাটা হবে। এসব কি হচ্ছে? কতটা রোমান্টিক, কি সুন্দর এই সবকিছু। দামিনী টিচার, ইউমি কল। তুমি না আমাকে অনেক বেশি ইমপ্রেস করে দিয়েছ। কি রোমান্টিক তুমি, এই সবকিছু থ্যাংক ইউ। রাধা আর কৃষ্ণর প্রেম কাহিনীর থেকে বড় আর কিচ্ছু হয় না। এইসব আবার কি? আমি তো এইসব কিছু সেট আপ করিনি। তাহলে কে? এইসব কি হচ্ছে, এইসব কি হচ্ছে? আমার ভয় করছে। এ কি হলো? এসব কি কি হচ্ছে, এসব কি হচ্ছে? শিবা, 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 এটা কি করে হচ্ছে বলো না। নিশ্চয়ই এটা ওই ডাইনির কাজ। তুমি ম্যাচ ম্যাজিক করলে, তুমি ম্যাজিক করতে পারো। আমি এটা আগেই বলেছিলাম, এই শিবাই ম্যাজিক জানে, আর কোনো সাধারণ কিউট জাদু নয়। ও প্রাণ নিতে পারে, আমাকে হাওয়ায় উড়িয়েছিল। আর আর দামিনী, তোর মনে আছে ওই কোন একটা কালো ছায়া তোকে উড়িয়ে নিয়ে গেছিল? সব কিছু ওর জন্য হয়েছিল। শিবাই দ্য রকস্টার, এবার আমি তোমার আর তোমার ফ্যামিলির পর্দা ফাঁস করে দেব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মিস্টার শিবাই, কেমন করে এইবার আমি তোমার ধাপ্পাবাজির হাওয়া বের করে দিই। ফাংশনটা তো দারুণ ছিল, তাই না? তুমি ঠিক আছো তো? এসব এসব কি করে হলো? কে কে তুমি? হে ভগবান, বাঁচাও আমাদের। এসব কি হচ্ছে, কি হচ্ছে বলো? এই 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 ঘরের মধ্যে এসব কি হচ্ছে? বাঁচাও ভগবান, বাঁচাও। এটা এসব সাবধানে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বাবা, বাবা সাবধানে। দামিনী, আমার মেয়ে দামিনী কোথায়? পার্বতী, আমার মেয়ে কোথায় বলো? দামিনী, দামিনী কোথায়? এই সব কিছু হঠাৎ বন্ধ হয়ে গেল, কি হচ্ছে এসব?
বেঁচে গেছি, ভগবান আমাদের বাঁচিয়েছেন। দামিনী, মাথা খারাপ হয়ে গেছে তোর? এখানে ভয়ে প্রাণ বেরিয়ে যাচ্ছিল আর তোর হাসি পাচ্ছে? সরি মম, সরি সরি, সো ফানি, দারুণ লাগছে আমার। আরে এসব এসব কি হচ্ছে? কি, এক সেকেন্ড, আমি একটু শ্বাস নিয়ে নে। বলছি আমি, এসব কিছু না আমি করেছি, এটার মাধ্যমে। কি? হ্যাঁ, আসলে কি হয়েছে, আমি আজকে শিবার সাথে দেখা করতে গেছিলাম, তো শিবা আমাকে একটা ট্রিক শিখিয়েছে। ও আমার সাথে এটাই করেছিল, আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তাই আমি ভাবলাম আমিও তোমাদের সাথে একটু ট্রিক্স ট্রিক্স করে নি। দারুণ লাগলো না, ভয় পাইয়ে দিচ্ছি। মা, এইরকম মজা কেউ করে নাকি? আমাদের আমাদের তো প্রাণই বেরিয়ে যাচ্ছিল। সরি সরি। যতই তোর এইসব কিছু মজা বলে মনে হোক দামিনী, আমার কাছে তোর জীবনটা মজা নয়। আমি তোর কাছে শিবায়ের সত্যিটা প্রকাশ করেই ছাড়ব। পার্বতী, যদি এখন তোকে কেউ এখানে দেখে ফেলে তাহলে খুব বড় বিপদ হয়ে যাবে। কিন্তু দামিনীর জন্য এটা করতে হবে। থ্যাংক ইউ শিব ঠাকুর। আমি কি ছোট থেকেই এত সুন্দর নাকি যৌবনে হয়েছি? কিন্তু আমার তো আমার পুরনো জীবন সম্পর্কে কিছুই মনে নেই। এসব এসব আমার কি হচ্ছে? না না পার্বতী, তুই এভাবে দুর্বল হয়ে যেতে পারিস না, তোকে দামিনীকে বাঁচাতে হবে। এটা দামিনীর জীবনের প্রশ্ন, নিজেকে সামলা তুই।